চ্যানেল 24 ঢাকা। নতুন অর্থ বছরে রাজস্ব আদায় হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সকালে সচিবালয়ে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সাথে মতবিনিময় শেষে একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, 30,40,000 কোটি টাকার বাজেট অবশ্যই উচ্চাভিলাষী, তবে বাস্তবায়ন খুব কঠিন কিছু নয়। চলতি বছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় হতাশা প্রকাশ করেন মন্ত্রী। বৈঠকে ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক ঋণকে 1 অঙ্ক আর নিবন্ধন ব্যয় 7% করার দাবি জানান রিহ্যাব নেতারা। বাজেটে নারীদের জন্য